আচ্ছা, মেয়েরা গত 2 দিন ধরে, 3 দিন ধরে আমরা মিলের 3টে পদ্ধতি অলরেডি পড়েছি, সেগুলো কি কি? একটা হচ্ছে অন্বয়ী, একটা হচ্ছে ব্যতিরেকী, আর শেষের দিন পড়লাম অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। আজকে আমরা পড়ব মিলের সহপরিবর্তন পদ্ধতি, বা যাকে বলা হয় মেথড অফ কনকমিটেন্ট ভ্যারিয়েশন, কনকমিটেন্ট ভ্যারিয়েশন ইংরেজি নাম। হ্যাঁ, তো সেই পদ্ধতি সম্বন্ধে আজকে আমরা পড়ব। আমি কোনো স্ক্রিনে কিছু দেখাচ্ছি না, আমি বই খুলতে বলবো সকলকে। সবার কাছে বই আছে, সবাই এর পরের পদ্ধতিটায় চলে যাক যেখানে লেখা আছে সহপরিবর্তন পদ্ধতি, সেই জায়গাটায় সবাই চলে যাক। আচ্ছা, কি বলছে সেখানে? সেখানে বলছে মিলের ভাষায়, ইংরেজিটা পড়ছি আগে, সেখানে বলছে হোয়াট এভার ফেনোমেনন ভ্যারিজ ইন এনি ম্যানার, হোয়েন এভার অ্যানাদার ফেনোমেনা ভ্যারিজ ইন সাম পার্টিকুলার ম্যানার, ইজ আইদার এ কজ অর অ্যান এফেক্ট অফ দ্যাট ফেনোমেনা, অর ইজ কানেক্টেড উইথ ইট থ্রু সাম ফ্যাক্ট অফ কজেশন। তাহলে এটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে, যখনই একটি ঘটনা বিশেষভাবে বাড়ে কমে, তখনই যদি আরেকটি ঘটনা যে কোনোভাবে পরিবর্তিত হয় বা বাড়ে কমে, তাহলে সেই দ্বিতীয় ঘটনাটি অপর ঘটনার কারণ বা কার্য, বা তার সঙ্গে কোনো কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। তাহলে কি বলছে এখানে? বলছে যে যখনই একটি ঘটনা বিশেষভাবে বাড়ে কমে, হ্যাঁ, কোনো একটি ঘটনা যখন বিশেষভাবে বাড়ছে বা কমছে, তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় অপর একটি ঘটনাও বাড়ছে বা কমছে, তাহলে বোঝা যাবে যে এই দুটো ঘটনা পরস্পর কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। অর্থাৎ যখনই হয়তো দেখা গেল যে প্রথম ঘটনাটি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দেখা গেল দ্বিতীয় ঘটনাটিও, অর্থাৎ যখনই পূর্ববর্তী ঘটনাটি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দেখা গেল তখনই অনুবর্তী ঘটনাটিও বাড়ছে, আবার পূর্ববর্তী ঘটনাটি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাটিও বাড়ছে। তাহলে এরা পরস্পর কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ বলেই মনে করা যাবে। বা হয়তো দেখা গেল পূর্ববর্তী ঘটনাটি যখনই কমছে, অনুবর্তী ঘটনাটিও তখনই কমছে, তাহলে বোঝা যাবে যে এরা কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। ইভেন উল্টোটাও হতে পারে, মানে মানে উল্টো ভাবেও হতে পারে, উল্টোটা না মানে উল্টো ভাবেও হতে পারে। কিভাবে? না, যখনই দেখা যাচ্ছে যে পূর্ববর্তী ঘটনাটি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে অনুবর্তী একটি ঘটনা কমছে, আবার পূর্ববর্তী ঘটনাটি বাড়ছে তো তার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাটি কমছে, অর্থাৎ এটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। হ্যাঁ, মানে যখনই একটা বাড়ছে তার সঙ্গে সঙ্গে অন্যটা কমছে, বা হয়তো পূর্ববর্তী ঘটনাটি কমছে তার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাটি বাড়ছে। হ্যাঁ, তো এই যে এই দুটো হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। যদি এইরকম দেখা যায় তাহলেও কিন্তু এরা পরস্পর কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ বলেই মনে করা হবে। আচ্ছা, আমি বই থেকেই বলছি। বলছে যে মিল প্রদত্ত সূত্রটি লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে দুটি ঘটনার একত্র অনুপস্থিতি নয়, এখানে কোনো অনুপস্থিতির ব্যাপার নেই, এখানে হ্রাসবৃদ্ধির ব্যাপার আছে, মানে বাড়া কমার ব্যাপার আছে। তাহলে তাদের হ্রাসবৃদ্ধি লক্ষ্য করেই কার্যকারণ সম্বন্ধ স্থাপন করা হচ্ছে, এবং এখানেই সহপরিবর্তন পদ্ধতির বিশেষত্ব। তারপরের প্যারায় চলে যাচ্ছি। সূত্রে দুটি ঘটনার যে হ্রাসবৃদ্ধির কথা বলা হয়েছে তা একই রকম ভাবে হতে পারে, অর্থাৎ দুটি ঘটনা একইভাবে বাড়তে পারে বা একইভাবে কমতে পারে। বাড়া এবং কমাকে যথাক্রমে যোগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন দিয়ে নির্দেশ করলে সহপরিবর্তন পদ্ধতির রূপটি এই রকম হবে। মানে এখন এখানে সাংকেতিক রূপটা প্রথমে দেখানো হচ্ছে, বাড়াটাকে প্লাস দিয়ে দেখানো হচ্ছে, কমাটাকে মাইনাস দিয়ে দেখানো হচ্ছে। তো সেখানে দেখানো হচ্ছে কি, যে দুটো ঘটনা, পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা যদি এভাবে দেখি, তাহলে পূর্ববর্তী ঘটনাতে আমরা দেখলাম, আমরা দরকার হলে লিখে নিলাম উপরে পূর্ববর্তী ঘটনা,
ক্যাপিটালের ক্যাপিটাল লেটারগুলোর দিকে আমি পূর্ববর্তী ঘটনাটা লিখলাম আর স্মল লেটারগুলোর ওপরে আমি অনুবর্তী ঘটনা বলে লিখে নিলাম। তাহলে আমি দেখলাম যে ক্যাপিটালের ক্যাপিটাল লেটারে যা রয়েছে সেই সেগুলোকে যদি আমি পূর্ববর্তী ঘটনা ধরি, তাহলে সেখানে আমি দেখছি যে ক্যাপিটাল এবিসি যখন আছে তার সঙ্গে সঙ্গে স্মল এবিসিও তার পরে পরেই রয়েছে। আবার দেখলাম আমি এ প্লাস বিসি, অর্থাৎ ক্যাপিটাল এটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম স্মল এটাও বাড়ছে, স্মল এ প্লাস বিসি হয়ে গেল। আবার আমি দেখলাম ক্যাপিটাল এ মাইনাস বিসি, তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম স্মল এ মাইনাস বিসি, অর্থাৎ ক্যাপিটাল এটা কমছে তার সঙ্গে সঙ্গে স্মল এটাও কমছে। তার মানে কি, যখনই ক্যাপিটাল এ বাড়ছে তখনই স্মল এ বাড়ছে, যখনই ক্যাপিটাল এ কমছে তখনই স্মল এ কমছে। তাহলে এইভাবে দুটো ঘটনার মধ্যে এইভাবে যদি আমরা দেখি যে যখনই একটি পূর্ববর্তী ঘটনা বাড়ছে তখনই তার সঙ্গে সঙ্গে একটি অনুবর্তী ঘটনাও বাড়ছে, আবার যখন একটি পূর্ববর্তী ঘটনা কমছে তখনই তার সঙ্গে সঙ্গে একটি অনুবর্তী ঘটনাও কমছে, এবং অন্যান্য ঘটনাগুলির মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, সবটা অপরিবর্তিত আছে, অর্থাৎ বিসি 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 রয়েছে, তার মানে কি অনুবর্তী ঘটনাগুলো চেঞ্জ হয়নি, একই রয়ে গেছে, কিন্তু শুধু দুটো ঘটনার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকেও ক্যাপিটাল বিসি তো ক্যাপিটাল বিসি রয়েছে, ওদিকেও স্মল বিসি তো স্মল বিসি আছে, সেখানে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। কোথায় চেঞ্জেস হচ্ছে? শুধু যতবার দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এ বাড়ছে ততবার দেখা যাচ্ছে স্মল এও বাড়ছে, যতবার ক্যাপিটাল এ কমছে ততবার স্মল এও কমছে। তাহলে আমরা মনে করতে পারি যে এদের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ আছে। আবার যদি আমরা দেখি, আবার আর একটা উদাহরণে দেখানো হয়েছে, প্রথমটা হচ্ছে মানে পরেরটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। হ্যাঁ, মানে বিপরীতভাবে বাড়া কমা, প্রথমটা হচ্ছে একইভাবে বাড়া কমা, প্রথমটার ওপরে আমরা লিখে নিতে পারি, সবার ওপরে আমরা লিখবো সাংকেতিক উদাহরণ, তারপরে আমরা লিখবো একইভাবে বাড়া কমা বলে, তারপরে আমরা এই প্রথম রূপটাকে আমরা বলবো। প্রথম রূপটা কি না আমরা বলবো যে পূর্ববর্তী ঘটনার দিকে ক্যাপিটাল এবিসি, অনুবর্তী ঘটনার দিকে স্মল এবিসি, উপরে আমরা পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা বলে লিখে নেব এটা, আর তার উপরে এটাও লিখে নেব যে একইভাবে বাড়া কমা, তারপরে লিখে নেব পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা। সেখানে আমরা লিখবো মানে সেখানে আমরা দেখি যে ক্যাপিটাল এবিসি পূর্ববর্তী ঘটনা, তার সঙ্গে সঙ্গে রয়েছে অনুবর্তী ঘটনা স্মল এবিসি, ক্যাপিটাল এ প্লাস বিসি তো স্মল এ প্লাস বিসি, ক্যাপিটাল এ মাইনাস বিসি তো স্মল এ মাইনাস বিসি, অর্থাৎ ক্যাপিটাল এ বাড়লে স্মল এও বাড়ছে, ক্যাপিটাল এ কমলে স্মল এও কমছে। আচ্ছা, এবারে আমরা ওপরে লিখে নেব, পরেরটার ওপরে লিখে নেব বিপরীতভাবে বাড়া কমা, তারপরে আমরা ওই পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা এটাও লিখে নেব, আর এর পাশে লিখে নেব বিপরীতভাবে বাড়া কমা। সাংকেতিক উদাহরণ কিন্তু দুটোই, ঠিক আছে? এইগুলোর নাম সাংকেতিক উদাহরণ কেন দেওয়া হচ্ছে, কারণ সংকেতের সাহায্যে এটা উদাহরণ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারের সাহায্যে এবং স্মল লেটারের সাহায্যে বা প্লাস মাইনাস ইত্যাদির সাহায্যে যেহেতু উদাহরণ দেওয়া হচ্ছে সেই জন্য এই উদাহরণটাকে সাংকেতিক উদাহরণ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আমরা লিখে নেব বিপরীতভাবে বাড়া কমা, তারপর আমরা ক্যাপিটাল ক্যাপিটাল লেটারগুলোর ওপরে লিখে নেব পূর্ববর্তী ঘটনা, স্মল লেটারগুলোর ওপরে লিখে নেব অনুবর্তী ঘটনা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ক্যাপিটাল এবিসি আছে তো অনুবর্তী ঘটনার দিকে স্মল এবিসিও আছে। তারপরে আমরা দেখলাম পরের দৃষ্টান্তে ক্যাপিটাল এ বাড়ছে, এ প্লাস বিসি, ওদিকে স্মল এ কমছে, এ মাইনাস বিসি। তারপরে দৃষ্টান্তে আমরা দেখলাম ক্যাপিটাল এ কমছে, অর্থাৎ এ মাইনাস বিসি, ওদিকে আমরা দেখলাম অনুবর্তী ঘটনায় স্মল এ আবার বাড়ছে, তাহলে এ প্লাস বিসি। তার মানে আমরা বুঝলাম যে যখন ক্যাপিটাল এ বাড়ছে তখন স্মল এ কমছে, আবার যখন ক্যাপিটাল এ কমছে তখন স্মল এ বাড়ছে, কিন্তু অন্যান্য ঘটনাগুলো যেমন ছিল তেমনই আছে, সেখানে কোনো পরিবর্তন হয়নি। এর থেকে আমরা কি সিদ্ধান্ত করি,
আমরা সিদ্ধান্ত করি যে ক্যাপিটাল এ এবং স্মল এ এরা পরস্পর কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। আচ্ছা, তারপর একটা প্যারা দেওয়া বলা হয়েছে, সেই প্যারার তারপরে আবার একটা প্যারা এখানে রয়েছে বইতে, সেই প্যারার পাশে আমরা বাস্তব উদাহরণ বলে লিখে নেব। লেখা নেই কিন্তু আমরা লিখে নেব, বাস্তব উদাহরণ বলে সেই প্যারার পাশে লিখে নেব। তো বাস্তব উদাহরণে কি বলা হচ্ছে দেখি। বলা হচ্ছে যে এই জগতে এমন কতগুলি বস্তু বা শক্তি আছে যেগুলিকে একেবারে বর্জন বা অপসারণ করা সম্ভব নয়, যেমন উত্তাপ, মাধ্যাকর্ষণ, বায়ুস্তরের চাপ, বৈদ্যুতিক ও চুম্বকীয় আকর্ষণ ইত্যাদি। মিল এদের নাম দিয়েছেন স্থায়ী কারণ, কারণ এদেরকে একেবারে প্রকৃতি থেকে বর্জন করা সম্ভব নয়। যদি বর্জন করা সম্ভব হতো তাহলে এদের ক্ষেত্রে যে কার্যকারণ, কোনো কার্যকারণ সম্বন্ধে আবিষ্কার করতে গেলে আমরা সেক্ষেত্রে ওই ব্যতিরেকী পদ্ধতি বা অন্যয় ব্যতিরেকী পদ্ধতিকে ইউজ করতে পারতাম, কিন্তু এদের তো একেবারে বাদ দেওয়া যায় না। ফলে ব্যতিরেকী পদ্ধতি বা অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ইউজ করলে সেখানে ওই যে ব্যতিরেকীর জায়গাটায় আমরা দেখেছি যে কোনো ঘটনাকে একেবারে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু সেই একেবারে বাদ আমরা দিতে পারছি না, কারণ প্রকৃতিতে এমন কিছু ঘটনা আছে যাকে একেবারে বাদ দেওয়া সম্ভব নয়। যেমন কি কি না, উত্তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুস্তরের চাপ, এইগুলো, বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ, এইগুলো। মিল এদের নাম দিয়েছেন স্থায়ী কারণ। এই স্থায়ী কারণ সম্বন্ধে কোনো প্রকার অনুসন্ধান করতে হলে অপর চারটি পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। অপর চারটি মানে এখানে পরিশেষ পদ্ধতিকেও ধরা হচ্ছে, অন্যই, অন্যই ব্যতিরেকি, ব্যতিরেকি আর পরিশেষ, এই চারটি পদ্ধতির কোনো পদ্ধতি এই সব ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তাই জন্য এই সব ক্ষেত্রে তাহলে কি প্রয়োগ করা যাবে, এই সব ক্ষেত্রে তখন মিল কি করেছেন, মিল নিজে যে উদাহরণ, আচ্ছা এখানে মিল নিজে একটা উদাহরণ দিয়েছেন, ঠিক আছে, সেই উদাহরণটা কি, তার মধ্যে একটি হলো জোয়ারের কারণ অনুসন্ধান। আমরা জানি যে জোয়ার ভাটার ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণই কারণ, কিন্তু সহপরিবর্তন ছাড়া অন্য কোনো পদ্ধতির সাহায্যে এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। জোয়ারের প্রতিটি ক্ষেত্রেই যেমন চন্দ্রের নৈকট্য বিদ্যমান, তেমনি আমরা আকাশে স্থির নক্ষত্রগুলিকেও বাদ দিতে পারি না। ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগের জন্য আমরা চন্দ্রকে মহাকাশ থেকে দূরে সরিয়েও দিতে পারি না। চন্দ্রকে অপসারণ বা বর্জন করা সম্ভব নয় বলেই এখানে পরিশেষ পদ্ধতি বা যৌথ অন্যয় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ অসম্ভব। বর্জন করা না গেলেও চন্দ্রের পরিবর্তন, চন্দ্রের স্থান পরিবর্তন ও তদনুযায়ী জলের হ্রাসবৃদ্ধি লক্ষ্য করে আমরা সিদ্ধান্ত করতে পারি যে চন্দ্রই সমগ্রভাবে বা আংশিকভাবে জোয়ার ভাটা নির্ধারণ করছে। বলা বাহুল্য, সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করেই এই সিদ্ধান্ত টানা সম্ভব হলো। তাহলে কি বলছে মিল এখানে, যে উদাহরণের উল্লেখ করেছেন, নিজে যে উদাহরণের উল্লেখ করেছেন তার মধ্যে একটা হচ্ছে জোয়ারের কারণ অনুসন্ধান। জোয়ার কেন হয়, কারণ আমরা জানি, ছোটবেলা থেকেই জানি, আমরা পড়েছি যে চন্দ্রের আকর্ষণের কারণেই জোয়ার হয়, বিকর্ষণে ভাটা হয়, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়েছি। তো এই যে জোয়ার ভাটার ব্যাপারটা, এটা চন্দ্রের আকর্ষণ বিকর্ষণেই জোয়ার ভাটা হচ্ছে। এইবার আমরা কি করছি, আমরা এখন চন্দ্রকে তো আকাশ থেকে পুরোপুরি বাদ দিতে পারি না, ইভেন চন্দ্রের সঙ্গে সঙ্গে আকাশে আরো যেসব নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, সেগুলোকেও আমরা বাদ দিতে পারি না। তাহলে ওই যে আমরা এইখানে ওই মিলের অন্যান্য যে পদ্ধতিগুলো, অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতি বা অন্যয় ব্যতিরেকী পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি, যেটা এখনো পড়া হয়নি, পরের দিন পড়ব, সেই পদ্ধতির কোনো পদ্ধতিই আমরা এখানে প্রয়োগ করতে পারি না, কারণ সেই পদ্ধতিতে টোটালি বা মানে বাদ দিয়ে কোনো ঘটনাকে টোটালি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই রকম ক্ষেত্রে আমরা কোনো বিষয়কেই পুরোপুরি বাদ দিতে পারি না, কারণ চন্দ্রকে আমরা তো মহাকাশ থেকে বাদ দিয়ে দিতে পারি না, সে তো সর্বদাই থাকে, আমরা দেখছি না দেখছি সেটা আমাদের উপর, মানে আমরা তো চন্দ্রকে দিনের বেলা দেখতে পাই না, কিন্তু তা বলে যে চন্দ্র নেই তা তো নয়, সে তো সবসময় আকাশেই যাচ্ছে। আমরা দেখতে পাই না সেটা সূর্যের আলোর কারণে, সেটা আলাদা কথা, কিন্তু
চন্দ্র, তারা, এরা সবসময় আকাশেই আছে, এদেরকে আকাশ থেকে বাদ দেওয়া যায় না, এদেরকে মহাকাশ থেকে বাদ দেওয়া যায় না। তো সেই সেটাই সেই জন্যই এখানে মিল যে পদ্ধতি প্রয়োগ করেছেন সেই পদ্ধতি হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে যদি মানে এই এখানে যে এই যে চন্দ্রের আকর্ষণই যে জোয়ার জোয়ারের কারণ, সেইটা আমরা এই সহ পরিবর্তন পদ্ধতিকে প্রয়োগ করেই আমরা সেটা জানতে পারছি যে চন্দ্রের আকর্ষণ যত চন্দ্র যত আকর্ষণ করছে তত বেশি জোয়ার জোয়ারের জল বাড়ছে। হ্যাঁ, তাহলে এইভাবেই আমরা বুঝবো যে চন্দ্রের আকর্ষণই তাহলে জোয়ারের কারণ, আর চন্দ্রের বিকর্ষণই হচ্ছে ভাটার কারণ। হ্যাঁ, চন্দ্রের বিকর্ষণে আমরা জানি যে ভাটা হয়। তাহলে এইভাবে আমরা এক্ষেত্রে যে পদ্ধতি ইউজ করেছি সেটা অন্য কোনো পদ্ধতি নয়, সেটা সহ পরিবর্তন পদ্ধতি। আচ্ছা মেয়েরা, আমি এবারে ওই সহপরিবর্তন পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা বলবো যেটা এই বইতে আমরা পাবো না, তার জন্য আমি একটু অন্য বই দেখছি। আচ্ছা, তার আগে একটু বলি যে এখানে কপি বলছেন মিলের যে মিল প্রদত্ত যে উদাহরণ সেটা পুরোপুরি সন্তোষজনক নয়। চন্দ্রের এখানে অভিযোগ করা যেতে পারে জোয়ারের কারণ চন্দ্র নয়, চন্দ্রের আপাত বা আপেক্ষিক অবস্থান। চন্দ্র সবসময় উপস্থিত কিন্তু সে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখন সে যে স্থানে থাকে পরে সেই স্থানে সে থাকে না। সুতরাং সেক্ষেত্রে অন্বয় ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করে চন্দ্রের অবস্থান ও জোয়ার ভাটার মধ্যে কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা যেতে পারে। আচ্ছা, এটা সম্পূর্ণ কপির বক্তব্য, এটাও আমাদের মনে রাখতে হবে যে কপি মনে করেছেন যে এক্ষেত্রে আমরা অন্বয় ব্যতিরেকি পদ্ধতিও প্রয়োগ করতে পারি, কারণ চন্দ্র মানে জোয়ার ভাটার কারণ হচ্ছে চন্দ্র নয়, কিন্তু চন্দ্রের আপেক্ষিক অবস্থানটাই হচ্ছে জোয়ার ভাটার কারণ বলে কপি মনে করছেন। আপেক্ষিক অবস্থান মানে কি? মানে হচ্ছে যে চন্দ্র এখন যে জায়গায় থাকে তারপরে সে সেই জায়গায় থাকে না, অর্থাৎ তার অবস্থানটা সে চেঞ্জ করছে, কারণ চন্দ্রও তো ঘুরছে, পৃথিবীর চারদিকে চন্দ্রও ঘুরছে। ফলে সে কি এখন যে অবস্থায় আছে, এখন যে স্থান সরি এখন যে সে যে স্থানে আছে পরবর্তী সময় সেই স্থানে থাকে না। ফলে কপি মনে করেছেন যে জোয়ার ভাটার কারণ হচ্ছে চন্দ্রের ওই আপেক্ষিক অবস্থান। ফলে এই এই রকম ক্ষেত্রে কপি মনে করছেন এই সহপরিবর্তন পদ্ধতি এক্ষেত্রে না ইউজ করে এক্ষেত্রে অন্বয় ব্যতিরেকি পদ্ধতি ইউজ করলেও এক্ষেত্রে কাজ হয়ে যেত, এটা কপি মনে করেছেন। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সহপরিবর্তন পদ্ধতির কিছু সুবিধা। হ্যাঁ, এখন সুবিধাগুলো আর এই বইতে আমরা সেভাবে কিছু পাচ্ছি না, আমরা সেটা আমি নিশ্চয়ই অন্য বই থেকেই আমি মেয়েদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আচ্ছা, তো সেখানে বলা হচ্ছে এরম ভাবে যে সহপরিবর্তন পদ্ধতির সুবিধা কিরকম, না সহপরিবর্তন পদ্ধতির দ্বারা আমরা কি করতে পারি, না একটা নির্দিষ্ট সীমা অবধি আমরা বা একটা নির্দিষ্ট সীমা অবধি আমরা ওই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে, মানে বিশেষ করে সহপরিবর্তন পদ্ধতি কোথায় প্রয়োগ করা হচ্ছে, যেখানে অন্যান্য পদ্ধতিগুলো প্রয়োগ করা যায় না, বিশেষ করে প্রাকৃতিক যে মানে বিষয়গুলো, যেমন এই যে জোয়ার ভাটা, যেমন এই যে বায়ুস্তরের চাপ, উত্তাপ, মাধ্যাকর্ষণ, যে জায়গাগুলোতে আমি অন্যান্য পদ্ধতি কোনোভাবেই প্রয়োগ করতে পারছি না সেখানেই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যাচ্ছে। কারণ সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে কি হচ্ছে, না ওই বাড়া কমা, একই সাথে বাড়া কমা বা বিপরীতভাবে বাড়া কমা সেই বিষয়টা সেক্ষেত্রে কাজ করছে। ফলে অন্যান্য পদ্ধতির থেকে সহপরিবর্তন পদ্ধতি অবশ্যই অনেকটাই এগিয়ে, মানে একদিক থেকে এগিয়েই বলা যায়, কারণ অন্যান্য পদ্ধতিতে আমরা এই জায়গায় আসতেই পারি না, কিন্তু সহপরিবর্তন পদ্ধতির দ্বারাই আমরা এই জায়গার কার্যকারণ সম্বন্ধগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, মিলের এই পদ্ধতিগুলো দ্বারা আসলে কি হচ্ছে, আমরা দুটো ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধই তো আবিষ্কার করছি, তো সেই দুটো ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ সহপরিবর্তন পদ্ধতির দ্বারা আমরা এই সব ঘটনার ক্ষেত্রেও কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে পারি, যেটা মিলের অন্যান্য পদ্ধতির দ্বারা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটা বিশেষ সীমার মধ্যেই কার্যকর। যেমন উত্তাপ যতই বাড়ছে জল ততই ফুটছে,
হ্যাঁ, উত্তাপ যতই বাড়ানো হচ্ছে জল ততই ফুটছে। হ্যাঁ, সেটার একটা মাত্রা রয়েছে, 100 ডিগ্রির ওপরে ফুটলে দেখা গেল যে উত্তাপ যতই বাড়ার তার ওপরেও যদি বাড়ানো হয় দেখা গেল যে তখন আর মানে উত্তাপ যতই বাড়ানো হচ্ছে জল ততই ফুটে ফুটে বেড়ে যাচ্ছে, উত্তাপ যতই বাড়ানো হচ্ছে জল ততই ফুটে ফুটে বেড়ে যাচ্ছে, মানে ফুটে ফুটে উতলে উঠছে। হ্যাঁ, এরকম আমরা দেখছি, কিন্তু একটা মাত্রার পরে কিন্তু আর জল আর ফুটে বাড়ছে না, জল তখন কমতে শুরু করছে। কেমন? উত্তাপ যতই বাড়ানো হচ্ছে জল তত আর ফুটে ফুটে বাড়ছে না, দেখা যাচ্ছে জল কমতে শুরু করছে। অর্থাৎ আমরা দেখছি যে সহপরিবর্তন পদ্ধতি ক্ষেত্রে কিন্তু বা মানে আমরা এরকম দেখি যে মানে উত্তাপ উত্তাপ আর মানে সেক্ষেত্রে আমরা দেখি যে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু একটা সীমার মধ্যেই কার্য করা হয়। হ্যাঁ, সহপরিবর্তন পদ্ধতি কিন্তু সেই সীমার বাইরে গেলে আর কার্যকর হয় না। মানে এটা উত্তাপ আর জল ফোটার উদাহরণ দিয়েও যদি আমি বলি, সেটা আমরা শুধু এই উত্তাপ আর জল ফোটার উদাহরণ দিয়েই বা কেন বলবো, এটা আমরা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি যে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু একটা তার একটা লিমিটেশন রয়েছে। হ্যাঁ, সেই লিমিটেশনের বাইরে গেলে অর্থাৎ সেই সীমার বাইরে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি আর কাজে কাজে আসে না, বা সহপরিবর্তন পদ্ধতির আর যে এটা বাড়লে ওটাও বাড়ছে বা একটা বাড়লে আর একটা কমছে বা একটা কমলে আর একটা বাড়ছে এই বিষয়টা কিন্তু আর কাজে আসে না, অর্থাৎ তার একটা সীমা রয়েছে। তাহলে এটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির একটা লিমিটেশন, এটা একটা অসুবিধা আমরা বলতে পারি। আর অসুবিধা বলতে পারি যে সহপরিবর্তন পদ্ধতিতেও ওই অসুবিধাটা থেকেই যায়, যেটা হচ্ছে আমরা অন্বয়ী এবং অন্বয়ী ব্যতিরেকিতে দেখেছিলাম, সেটা কি না দুটো সহকার্যকে আমরা ভুল করে ভুলবশত একটা কারণ আর একটা কার্য বলে মনে করি, সেই অসুবিধা সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রেও আমরা দেখতে পাই। কেমন করে দেখতে পাই? যে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে আমরা মানে যেরকম আমরা দেখেছিলাম যে দিনের পরে রাত এবং রাতের পরে দিন, এরকম যদি আমি সহপরিবর্তন পদ্ধতির মানে তাহলে আমরা কি করি, এটা সহপরিবর্তন পদ্ধতি দিয়ে যদি আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, বা একইভাবে যখন আমরা এটাকে অন্বয়ী বা অন্বয়ী ব্যতিরেকে দিয়েও ব্যাখ্যা করছিলাম তখনও কিন্তু আমাদের এটা ভুল হয়ে যাচ্ছিল। আমরা মনে করছিলাম যে দিন রাতের কারণ, রাত হচ্ছে দিনের কার্য, এরা কারণ কি এরা পরপর ঘটছে, তাহলে এদের মধ্যে আমরা একটা কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করছিলাম। বা বা এরমভাবে আমরা বলতে পারি যে দিনটা যত বেশি গরম হলো রাতটা তত বেশি ঠান্ডা হলো, তাহলে এদের মধ্যে আমি একটা সহপরিবর্তন পদ্ধতি দিয়ে যদি আমি এদের মধ্যে একটা একটা কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে পারি। এইভাবে আমরা অনেক সময় বা এইভাবে আমরা যদি কোনো বিষয়ে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে যাই তখন আমরা মনে করি যে তাহলে আসলে হয়তো দিনটাই হচ্ছে রাতের কারণ এবং রাতটাই হচ্ছে দিনের কার্য। এইভাবে আমরা দুটো ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করলাম হয়তো, কিন্তু দিন কখনোই রাতের কারণ নয় বা রাত কখনোই দিনের কার্য নয়, এরা কার সহকার্য? এরা কিন্তু আসলে সহকার্য। কার সহকার্য? আমরা সেই আগেও এই নিয়ে আলোচনা করেছি, এরা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি নামক ঘটনার সহকার্য। পৃথিবী নিজের অক্ষরেখার উপর ঘুরছে আমরা জানি, সেটাকেই পৃথিবীর আহ্নিক গতি বলে। তো সেই পৃথিবীর আহ্নিক গতির সহকার্য হচ্ছে দিন এবং রাত দুটোই, কিন্তু আমরা ভুলবশত এই ক্ষেত্রে যদি আমি সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করে দিই বা এই ক্ষেত্রে যদি আমি অন্যই ব্যতিরেকী পদ্ধতি ব্যবহার করে দিই বা অন্যই পদ্ধতি ব্যবহার করি তাহলেও কিন্তু আমার এই ক্ষেত্রে সব একই ভুল দেখা দেবে, কারণ এক্ষেত্রে আমরা ওই দুটো ঘটনাকে মানে যেহেতু তারা পরপর ঘটছে সেই জন্য তারা আমরা তাদের ভুলবশত প্রথমটিকে কারণ আর দ্বিতীয়টিকে কার্য বলে ভুল করতে পারি। দিনকে রাতের কারণ বলে মনে করতে পারি, রাতকে দিনের কার্য বলে মনে করতে পারি, এরকম ভাবে আমাদের ভুল হয়ে যেতে পারে। বা উল্টোটাও করতে পারি, রাতকে দিনের কারণ, দিনকে রাতের কার্য বলে মনে করতে পারি। ফলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে দুটো সহকার্যকে আমরা কি করছি না পরস্পর কারণ এবং কার্য বলে ভুল করতে পারি। তাহলে এটাও হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির একটা অসুবিধা। এবং আর একটা আমরা কি দেখলাম যে সহপরিবর্তন পদ্ধতি একটা বিশেষ সীমার মধ্যেই কার্যকরী হয়, তার উপরে গেলে কিন্তু সেটা আর কার্যকরী হয় না।
ঠিক আছে, হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম যে ওই যে সীমার মধ্যে, যেটা আমরা বলছিলাম যে জলকে যতই উত্তাপ দেওয়া হচ্ছে ততই জল ফুটে বাড়ছে, এবং একটা লিমিট পরে, একটা ইয়ে পরে দেখা গেল যে, একটা টাইমের পরে দেখা গেল যে জলটা আর ফুটে বাড়ছে না, জলটা কমতে শুরু করে দিয়েছে। আবার এটাও দেখা যায় যে একটা কোনো ডিগ্রি, একটা কোনো মাত্রার উপরে আর জলটা আর উঠছে না, জলের তাপমাত্রা আর বাড়ছে না, এরকমও হয়। হ্যাঁ, যতই উত্তাপ দিই না কেন জলের তাপমাত্রা আর বাড়ছে না, যতই উত্তাপ দিই না কেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওই মানে এমন এমন যে উত্তাপ বাড়ালেই যে তাপমাত্রা বাড়বে, যতই উত্তাপ দিই তার তাপমাত্রা ততই বেড়ে চলবে, এটাও কিন্তু ঠিক না। কারণ যেটা আমি এক্ষুনি বললাম যে মানে সহপরিবর্তন পদ্ধতির কি হচ্ছে না, একটা বিশেষ লিমিটের মধ্যেই সেটা কাজ করে, তার বাইরে গেলে কিন্তু আর সেটা কাজ করে না। হ্যাঁ, যে যতই উত্তাপ দিই ততই তাপমাত্রা বেড়ে যাবে, এটা কিন্তু সবসময় সম্ভব নয়। কারণ উত্তাপ দেওয়ার পরেও তাপমাত্রা কিন্তু বাড়ার একটা লিমিটেশন রয়েছে, ঠিক আছে, তার বাইরে, তার উপরে আর তাপমাত্রা বাড়ে না। যেমন জলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি যত উত্তাপ দিচ্ছি ততই যে জলের তাপমাত্রা বেড়ে চলেছে তা কিন্তু না, একটা সার্টেন টাইমের পরে সেই তাপমাত্রা আর বাড়ে না, ঠিক আছে। ফলে সেই তাপমাত্রা আর বাড়ছে না, দেখা যাচ্ছে সেই তাপমাত্রা একই থাকছে। তো এইগুলো হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির একটা লিমিটেশন। অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট রেখা রয়েছে, একটা নির্দিষ্ট সীমা রেখা রয়েছে, তার বাইরে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু কাজ করে না। কারণ সহপরিবর্তন পদ্ধতি কিন্তু আমরা এই সব ক্ষেত্রেই ব্যবহার করি যেগুলো আমরা বললাম, যে বাস্তব জগতের সেই উত্তাপ, মাধ্যাকর্ষণ, হ্যাঁ, উত্তাপ, এক্ষুনি উত্তাপের কথাই বলছিলাম আমরা, উত্তাপ, মাধ্যাকর্ষণ, বায়ুস্তরের চাপ, বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ, তারপরে জোয়ার ভাটা, এইসব ক্ষেত্রে আমরা সহপরিবর্তন পদ্ধতিকে ব্যবহার করে থাকি। কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখব যে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু একটা সীমারেখার বাইরে আর কাজ করে না। তাহলে এটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির সব থেকে বড় কি বলবো, সীমাবদ্ধতা বা ত্রুটিও বলতে পারি সেক্ষেত্রে আমরা। আর পর্যবেক্ষণের ত্রুটিও সহপরিবর্তন পদ্ধতিতে তো থাকবেই, কারণ সহপরিবর্তন পদ্ধতিকে তো আমি ব্যবহারই করছি প্রাকৃতিক জগতের ক্ষেত্রে, প্রাকৃতিক জগতের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে যখন ব্যবহার করছি তখন সেক্ষেত্রেও হয়তো পর্যবেক্ষণের ত্রুটি আমাদের ক্ষেত্রে আমাদের থেকেই যায়। পর্যবেক্ষণের ত্রুটি মানে হচ্ছে যে যেটা প্রকৃত কারণ সেটা হয়তো আমাদের দৃষ্টির আড়ালে থেকে গেল, যেটা প্রকৃত কারণ নয় সেটা হয়তো আমাদের সামনে চলে এলো। হ্যাঁ, এইভাবে দেখা যায় যে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রেও পর্যবেক্ষণের ত্রুটি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। একটু, হ্যাঁ, একটু বলা হবে, বলা যাবে কি বললাম আজকে? দেখি ম্যাম, চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চেষ্টাই করতে বলছি। বলেন না। হ্যাঁ, আমি চেষ্টাই করতে বলছি, যে কেউ বলুক। যে কেউ বলুক, কে বলবে, সাবিকুন বলবে না জাকিয়া বলবে? জিজ্ঞেস করেন কেউ কিছু পারি কি। আচ্ছা, তাহলে সাবিকুনি বলুক। সাবিকুন বলুক। হ্যাঁ ম্যাম, বলবো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি সহপরিবর্তন পদ্ধতিকে মানে তার যেটা আমরা সাংকেতিক উদাহরণ যেটা দেখলাম সেটা কিরকম? ম্যাম, একটি বাড়লে অপরটিও বাড়বে ম্যাম, আর একটি কমলে অপরটিও কমবে। এটাকে আমরা কোন ধরনের পরিবর্তন বলি? একইভাবে বাড়া কমা বলি, তাই না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আর আরেকটাও দিক আছে ম্যাম, বিপরীতভাবে বাড়া কমা। ঠিক ঠিক ঠিক, ভেরি গুড, ভেরি গুড সাবিকুন, ভেরি গুড জাকিয়া।
বিপরীত ভাবে বাড়া কমাও রয়েছে, যখন একটি বাড়ছে তখন অপরটি কমছে, বা যখন একটি কমছে তখন অপরটি বাড়ছে, এভাবে আমরা দেখতে পাই। আর এই পদ্ধতিকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? বাস্তব উদাহরণে আমরা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিকে। উত্তাপ, মাধ্যাকর্ষণ, বায়ু স্তরের চাপ, ঠিক, জোয়ার ভাটা, বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ ঠিক ইত্যাদি। ঠিক ঠিক ঠিক, আর বায়ু স্তরের চাপ, তারপরে জোয়ার ভাটা, বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ, জোয়ার ভাটা, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মিল যেভাবে জোয়ার ভাটার বিষয়টা বলেছেন সেটা আমরা একটু দেখব, সেটা আমরা একটু শুনবো। পল্লবী বলুক, চাঁদের চাঁদের বিষয়টা আর জোয়ার ভাটার বিষয়টা যেভাবে মিল বলেছেন, পল্লবী পল্লবী না হলে জুলেখা বলুক, জুলেখা, পল্লবী, কেউ বলুক। চুপ কেন মেয়েরা, সামনে বই তো আছে, চিন্তা কিসের? আর আমি তো বললামও। আচ্ছা, সাবিকুন জাকিয়াই বলুক তাহলে। হ্যাঁ ম্যাম, জোয়ার ভাটা ম্যাম ম্যাম ওটা তো ম্যাম মানে চন্দ্রের আকর্ষণের কারণ ধরা হয় ম্যাম জোয়ার ভাটাকে। জোয়ার ভাটাটা কারণ না, চন্দ্রের আকর্ষণটা কারণ, জোয়ার ভাটাটা কার্য। চন্দ্রের আকর্ষণ বিকর্ষণটা হচ্ছে কারণ, জোয়ার ভাটাটা হচ্ছে কার্য। কোনটা কারণ কোনটা কার্য সেটা তো বুঝতে হবে। যেটার ফলে যেটা হচ্ছে, যেটার ফলে হচ্ছে সেটা কারণ, আর তার ফলে যে ঘটনাটা ঘটছে সেটা কার্য, তাই না? হ্যাঁ ম্যাম, হুম হুম হ্যাঁ ম্যাম, সেই, তাহলে চন্দ্রের আকর্ষণ এবং বিকর্ষণে জোয়ার আর ভাটা হয়। কিভাবে বলছেন মিল? কিন্তু আমরা আকাশ থেকে স্থির নক্ষত্রগুলোকে তো বাদ দিতে পারি না, ফলে সেগুলো আকাশে স্থিরই থাকছে। যেভাবে মিল আমাদের দেখিয়েছেন যে আনুষঙ্গিক অন্যান্য ঘটনাগুলো একই থাকছে, যেরকম ক্যাপিটাল বিসি, ক্যাপিটাল বিসি আছে, সেখানে কোনো চেঞ্জেস হয়নি, বা স্মল বিসি যেখানে আছে সেখানে স্মল বিসি আছে, সেখানেও কোনো চেঞ্জেস হয়নি। কিন্তু কোথায় চেঞ্জেস হচ্ছে না, দুটো ঘটনা মধ্যে শুধু চেঞ্জেসটা হচ্ছে। কিরম ভাবে চেঞ্জেসটা হচ্ছে? যে যখনই একটা বাড়ছে তখনই আরেকটাও বাড়ছে, বা যখনই একটা কমছে তখনই আরেকটাও কমছে, বা একটা বাড়লে আরেকটা কমছে, বা একটা কমলে আরেকটা বাড়ছে, এইভাবে আমরা দেখছি চেঞ্জেসটা হচ্ছে। তো তার থেকেই আমরা সিদ্ধান্ত করি যে একটা ঘটনা অপর ঘটনার কারণ, মানে প্রথম ঘটনাটা দ্বিতীয় পরের যে ঘটনা সেটার কারণ, আর পরের ঘটনাটা প্রথম ঘটনার কার্য, এভাবেই আমরা সিদ্ধান্ত করি। তো চন্দ্রের আকর্ষণ এর আকর্ষণে আমরা জানি জোয়ার হয়, তো আমরা দেখছি যে মানে আকাশে অন্যান্য নক্ষত্রগুলোকে আমরা বাদ দিতে পারছি না, চন্দ্রকেও আমরা আকাশ থেকে একেবারে বাদ দিতে পারছি না, ফলে এখানে একমাত্র এই পদ্ধতিকেই প্রয়োগ করে মিল দেখালেন যে এই ক্ষেত্রে একমাত্র সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, এবং তার দ্বারা আমরা দেখতে পারি যে চন্দ্রের আকর্ষণে কি হচ্ছে না জোয়ার হচ্ছে, এবং চন্দ্রের বিকর্ষণে ভাটা হচ্ছে। এইভাবে আমরা মানে এক্ষেত্রে আমরা এই পদ্ধতিকেই প্রয়োগ করতে পারি, কারণ চন্দ্রকেও আমরা কিন্তু আকাশ থেকে একেবারে বাদ দিয়ে দিতে পারি না, ফলে আমরা এখানে অন্য পদ্ধতি ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমাদের একমাত্র সহপরিবর্তন পদ্ধতিই ব্যবহার করতে হবে, যেক্ষেত্রে কোনো বাদ দেওয়ার বিষয় নেই, মানে আমরা যে কোনো বিষয়কে একেবারে বাদ দিয়ে দিচ্ছি সেটা এই পদ্ধতিতে নেই। এই পদ্ধতির দ্বারাই আমরা একমাত্র বলতে পারি যে এই পদ্ধতিটা কি এখানে ব্যবহার করে আমরা বলতে পারি যে মানে জোয়ার ভাটা কেন হয় না, চন্দ্রের আকর্ষণের কারণেই বা এবং আকর্ষণ বিকর্ষণেই জোয়ার আর ভাটা হয়ে থাকে, ফলে এইখানে কেবলমাত্র সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করা যায়। আর কপি বলছেন যে মিলের উদাহরণটা পুরোপুরি সন্তোষজনক নয়, সন্তোষজনক মানে কপির কাছে এটা পুরোপুরি সমর্থনযোগ্য বলে মনে হয়নি, তাই কপি একটু অন্যভাবে এই জায়গাটাকে ব্যাখ্যা করছেন। কপি বলছেন যে চন্দ্রের চন্দ্রকে জোয়ার ভাটার কারণ না বলে চন্দ্রের আপেক্ষিক অবস্থানকে জোয়ার ভাটার কারণ বললে
আরো ভালো হয়। হ্যাঁ, আপেক্ষিক অবস্থার মানে হচ্ছে যেহেতু চন্দ্র একসম মানে সবসময় আকাশে একই জায়গায় অবস্থান করছে না, যেহেতু তার অবস্থান সে পাল্টাচ্ছে, ফলে সেইটাকেই কপি কারণ ধরছেন জোয়ার আর ভাটার। তো সেই জন্য কপি মনে করছেন যে চন্দ্রের আপেক্ষিক অবস্থানই হচ্ছে জোয়ার ভাটার কারণ। আর যদি এইভাবেই ধরা হয় তাহলে এক্ষেত্রে অন্য বৈদ্যুতিক পদ্ধতি প্রয়োগ করেও আমরা বলতে পারি যে জোয়ার ভাটার কারণ হচ্ছে চন্দ্রের আপেক্ষিক অবস্থান। অর্থাৎ এক্ষেত্রে কপি অন্য বৈদ্যুতিক পদ্ধতি প্রয়োগ করতে বলছেন, কপি এক্ষেত্রে কিন্তু ওই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করতে বলছেন না। মানে কপি একটু মিলের যে বক্তব্য তার থেকে একটু সরে গিয়ে তার নিজের একটা মত এখানে ব্যক্ত করেছেন। আর এছাড়া আমরা সহপরিবর্তন পদ্ধতির কিছু সুবিধা অসুবিধাও দেখলাম, যে সহপরিবর্তন পদ্ধতি কি হচ্ছে না। এমনিতে তো সহপরিবর্তন পদ্ধতি যে ক্ষেত্রগুলোতে ইউজ করা হচ্ছে সেই ক্ষেত্রগুলোতে অন্যান্য পদ্ধতি ব্যবহার করাই যাবে না, সেই জন্য সহপরিবর্তন পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে। এই প্রাকৃতিক ঘটনাগুলোর ক্ষেত্রেই সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, ফলে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু অন্যান্য পদ্ধতির থেকে এই দিক থেকে অনেক বেশি কার্যকরী বা এই দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। কিন্তু সহপরিবর্তন পদ্ধতির মেন যেটা অসুবিধা সেটা হচ্ছে যে একটা লিমিটেশনের বাইরে সহপরিবর্তন পদ্ধতিকে আর প্রয়োগ করলে সেটা আর কার্যকরী হয় না। অর্থাৎ সে একটা লিমিটেশনের মধ্যেই কাজ করে, অর্থাৎ অর্থাৎ তার একটা সীমারেখা রয়েছে, সেটাও আমরা দেখলাম যখন আমরা ওই মানে যতই উত্তাপ বাড়াচ্ছি ততই তাপমাত্রা বাড়ছে এই বিষয়টাকে যখন আমরা দেখলাম তখনই আমরা সেটা বুঝতে পারলাম যে উত্তাপ যতই বাড়ানো হচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে, এটা কিন্তু সবসময় সত্য নয়। কারণ একটা সময়ের পরে আর তাপমাত্রা বাড়ে না, উত্তাপ যতই বাড়ানো হোক না কেন তাপমাত্রা কিন্তু তখন আর বাড়ে না। হ্যাঁ, তাপমাত্রা কিন্তু একটা জায়গায় এসে স্ট্যাগনেন্ট হয়ে যায়, বা তাপমাত্রা কিন্তু তারপরে আর বাড়ে না। হ্যাঁ, জল কিন্তু ওই 100 ডিগ্রিতেই ফুটতে থাকে, তার ওপরে আর সে যাচ্ছে না, ঠিক আছে, সে অর্থাৎ তাপমাত্রাটা আর বাড়ছে না। হ্যাঁ, এইটা ফলে ফলে সহপরিবর্তন পদ্ধতি যদি প্রয়োগ করে আমি বলি যে উত্তাপ যতই বাড়ছে তাপমাত্রা ততই বাড়ছে, সেটাও কিন্তু একটা সীমারেখার মধ্যেই কার্যকরী হচ্ছে। হ্যাঁ, তার ওপরে কিন্তু গেলে সেটা আর কার্যকরী হয় না, ফলে সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করতে গেলেও তার কিন্তু একটা সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এটা সহপরিবর্তন পদ্ধতি একটা সীমাবদ্ধতাও বলতে পারি, একটা ত্রুটিও বলতে পারি। এটাই মেন ত্রুটি, আর অন্যান্য ত্রুটিগুলো তো অন্যান্য পদ্ধতিতেও পাওয়া যায়, কিন্তু সহপরিবর্তন পদ্ধতির এটাই হচ্ছে প্রধান সীমাবদ্ধতা, যে একটা সীমারেখার ওপারে আর সহপরিবর্তন পদ্ধতি কার্যকরী হয় না। ঠিক আছে মেয়েরা, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ম্যাম সুবিধাটা আরেকবার বলবেন। আচ্ছা, সুবিধাটা ওইটাই যেটা বললাম, যে এই যে প্রাকৃতিক ঘটনাগুলোর ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই এই সুবিধা মানে এই বিষয়টা নেই। মানে অন্যান্য পদ্ধতি কিন্তু অন্যান্য পদ্ধতিগুলো যেমন অন্বয় পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, অন্বয় ব্যতিরিকী পদ্ধতি বা বা শেষে আমরা যেটা পরে কালকে যেটা পড়বো সেটা হচ্ছে পরিশেষ পদ্ধতি, সেই সব পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই সুবিধা নেই যে সেগুলোকে আমরা এই প্রাকৃতিক ঘটনাবলীর ক্ষেত্রে ব্যবহার করছি এবং প্রাকৃতিক ঘটনাবলীর ক্ষেত্রে ব্যবহার করে আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করছি, সেই সুবিধা কিন্তু এখানে নেই। সেই সুবিধাটা সহপরিবর্তন পদ্ধতির রয়েছে। সহপরিবর্তন পদ্ধতির দ্বারাই একমাত্র আমরা এই যে উত্তাপ, বায়ু, বায়ুস্তরের চাপ, মাধ্যাকর্ষণ শক্তি এই সব ক্ষেত্রে আমরা একমাত্র একটাই পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এটাই তো সহপরিবর্তন পদ্ধতির একটা সুবিধা, তাই না সাবিকুন? হ্যাঁ ম্যাম। এই সব প্রাকৃতিক ঘটনাগুলোর ক্ষেত্রে, প্রাকৃতিক ঘটনাবলীর ক্ষেত্রে আমরা একমাত্র একটাই পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা সহপরিবর্তন পদ্ধতি। অন্যান্য পদ্ধতিগুলো আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কেন? কারণ অন্যান্য পদ্ধতিগুলোর ক্ষেত্রে যেটা থাকে, যেরকম ধরা যাক যে মানে অন্বয় ব্যতিরিকী পদ্ধতি বা ব্যতিরিকী পদ্ধতির ক্ষেত্রে বা পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা ঘটনা পুরোপুরি অনুপস্থিত, এটাও নেই তো ওটাও নেই, এই যে নেই এর জায়গাটা, এই নেই এর জায়গাটা তো প্রাকৃতিক ঘটনাবলীর ক্ষেত্রে এই নেই এর জায়গাটা তো থাকার কথা নয়, তাই না? কারণ আমরা দেখি যে মানে মহাকাশে তারা, গ্রহ, চন্দ্র, সূর্য সবসময়ই আছে, তাদেরকে নেই বলা যাবে না। তাহলে তাদেরকে আমি কি করে বাদ দেব?
হ্যাঁ, বা এই যে বন্যা, এই যে খরা, বায়ুস্তরের চাপ, মাধ্যাকর্ষণ, এই সমস্ত ক্ষেত্রে আমি কোনটাকে বাদ দেব? মাধ্যাকর্ষণকে আমি কি বাদ দিতে পারবো? কোনোদিনই বাদ দিতে পারবো না, সেটাও সব সময় আছে। তাহলে এই যে ধরনের ঘটনাগুলো, এই ক্ষেত্রে অন্যান্য যে পদ্ধতি, সেগুলো আমি ব্যবহার করব কি করে? কারণ সেই পদ্ধতিতে তো আমরা দেখছি যে কোনো ঘটনা, মানে যেখানে পূর্ববর্তী ঘটনাটাও নেই, সেখানে অনুবর্তী ঘটনাটাও হয়তো নেই। তাহলে এই নেই বিষয়টাকে আমরা এখানে কি করে ব্যাখ্যা করব? ফলে এই যে প্রাকৃতিক ঘটনাবলীর ক্ষেত্রে একমাত্র সহপরিবর্তন পদ্ধতির দ্বারাই এই প্রাকৃতিক ঘটনাবলীকে ব্যাখ্যা করা যায়, বা প্রাকৃতিক ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যায়, এটা একমাত্র সহপরিবর্তন পদ্ধতির দ্বারাই সম্ভব, অন্যান্য পদ্ধতির দ্বারা এটা সম্ভব নয়। ঠিক আছে সাবিকুন, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আর কারুর কোনো প্রশ্ন? না ম্যাম, আচ্ছা, ম্যাম তাহলে আজকে পল্লবী ম্যাম কথা বলছে ম্যাম, ও শুন মানে ওর মানে অডিও ম্যাম খারাপ হয়ে গেছে ম্যাম, শোনা যাচ্ছে না ওর কথা। ও আচ্ছা, ও কিছু লিখেছে তাহলে? না, ও তো কিছু লেখেনি। ম্যাম আমাকে বলেছিল ম্যাম, আচ্ছা আচ্ছা, ওর অডিও খারাপ হয়ে গেছে। ও কিন্তু ও কি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ ম্যাম আমার শুনতে কথা, পাচ্ছি আপনার কথা। আচ্ছা ঠিক আছে, সেটা হলেও হলো, সেটা হলেও হবে। ঠিক আছে ঠিক আছে মেয়েরা, তাহলে আজকে কমপ্লিট করছি ক্লাসটা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, কালকে আবার অন্য একটা পদ্ধতি, ওই জন্য আজকে ক্লাসটা আমি আলাদা করে নিলাম। হ্যাঁ ম্যাম ঠিক আছে। হুম, ঠিক আছে।